अच्छा सुनो, सब्सक्राइब करते वक्त ना घंटी बजा देना, ताकि जब मैं ऑनलाइन आऊँ तो तुम्हारे फोन की भी घंटी बजे। तो रोम जाए तोरा चारे देखे विजयी देखबे खाले, विजयी आर विजयी देखबे खाले, आमी अल्लाह के राजी करे ने। কত সুন্দর ওষুধ দিয়ে দিলেন আল্লাহ। তোরা ঢুকে পর মসজিদে 100 জন, ওটা আমি দেখে নিছি। রাতারাতি হুকুমত চেঞ্জ করব। হাজি, আমাদের দেশের আইন হলো 5 বছর পর ব্যালটের লড়াই, পটাস পটাস পটাস, যে যাকে ব্যালট মারবে, ব্যালট গণনায় যার বেশি হবে সে সিংহাসনে বসবে। আমার আল্লাহকে ব্যালট লাগবে? বলেন লাগবে। আল্লাহ বলছে ভোট ইলেকশন ইলেকশন কমিশনার কখন, ভোটের ডেট কিছু লাগবে না। আজকে কী বার গেল গো? বৃহস্পতিবার রাতে তোরা শুয়েছিস, শুক্রবার সকালে উঠে দেখবি ওই গদিতে জাকির নায়েক বসে আছে। ওই গদিতে আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমার ক্ষমতা আছে, আমি এক রাতে চেঞ্জ করতে পারি। আর চেঞ্জ করার দুটা রূপ, এটা একটা রূপ, আর একটা রূপ কি? আর একটা রূপ তুই দেখবি, সন্ধ্যার সময় পার্লামেন্ট থেকে সংসদ থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহ একজন প্রধানমন্ত্রী একজন সভাপতি, দুইজন যখন পার্লামেন্ট থেকে নিজের রেস্টের রুমে ফিরল, ফিরি সন্ধ্যার সময় গণেশের পূজা করলো, দেবদেবীর পূজা করলো, শিবের পূজা করলো, রাত্রিবেলায় পূজা করে শুয়েছে। আর আমি আল্লাহ ওই রাতে দুজনকে এমন রুগী বানিয়েছি, দিলের প্যালপিলেশন বানিয়ে দিয়েছি, ফজরের সময় দেখবে দিল্লির জামে মসজিদের কাতারে গিয়ে দাঁড়িয়ে গেছে, ইমাম দান করে দিয়েছি, গোটা বিজেপির দলকে ইমাম দিয়ে তোদের দলভুক্ত করে দিয়েছি, দেশ তোদের হাতেই চলে আসবে। বিশ্বনবীকে কাটার জন্য তালোয়ার পাজাচ্ছে কে? লোকটাকে হযরতে উমার। রাত্রিবেলায় মিটিং চলছে, মোহাম্মদের গর্দনটা কে আনতে পারবে? কেউ গাল চুলকাইছে, কেউ মাথা নামও করছে। হযরতে উমার উঠে দাঁড়ালেন, আমি আনবো। সবাই বলে বাহবা বাহবা, নিশ্চিত পারবে পারবে, এই রকম বীর না হলে কি চলে? বিশ্বনবী রাত্রে দোয়া করছেন, আল্লাহ আবু জাহেল বিন হিসাম উমার বিন খাত্তাব দুইজনের মধ্যে একজনকে তুমি ইমান দান করো। হযরত উমার আগে বেড়ে গেছিলেন তালোয়ার নিয়ে রসুলের গর্দন আনতে, রসুলের গর্দন আনতে গিয়ে নিজের গর্দনটাকে দিয়ে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ কালেমা পড়িয়ে নেন। বন্ধুরা আমার, আজকে আমরা অমিত শাহ নরেন্দ্র মোদীকে যদি পেয়ে যায় তো দাঁতে করে কাটবো। এত রাগ আছে, কিন্তু রাগ করার অধিকার কি আছে আপনারা বলেন? যদি আমি অন্যায় বলি আপনারা জুতোগুলো ছুঁড়ে দেন আমার মাথায়, আমি নূর মোহাম্মদ ওটাকে গোলাপ ফুল বলে তুলে নিব, আপনাদের পায়ের জুতোকে আমি চুমা দিব। যে আমি আজকে ওই ওহিদপুরের ময়দানে অনেক পেয়েছে, আমি সাহাবুদ্দিন ভাইকে আজকে বলছিলাম, কিয়ামতের মাঠে যদি একবার অমিত শাহ চোখের পানিতে কেঁদে বলে আল্লাহ আমার কাছে তৌহিদের খবর এরা পৌঁছায়নি, মুসলমান তুমি কি জবাব দেবে? হে মুসলমান, যদি একবার বলে নরেন্দ্র মোদি তৌহিদ কি, কোরআন কি বুঝতাম না, একবার খবর কেন আমাদের কাছে পৌঁছায়নি, মুসলমান তৈরি হয়ে যাও, আগে আমরা জালেম তারপরে ওরা জালেম, আমাদের কাছে অরিজিনালটা আছে আমরা পৌঁছাইতে পারিনি। আপনি বলবেন ওদেরকে দেখা পাবো কি করে, কত মুসলমান গদিতে বসে রয়েছে, এর দোকান বসে রয়েছে, আর আপনার কিনা আরবের বাদশাহ বসে রয়েছে, বসে রয়েছে আপনার কিনা দুবাইয়ের বাদশাহ, এরা তো ওকে দাওয়াত দিয়ে তৌহিদ বুঝাতে পারে, এদের কাছে কালেমা পৌঁছাতে পারে, এদের কাছে যদি একবার রসুলের খবরটা পৌঁছায় কোন চরিত্রের মানুষ ছিলেন, এদের ফানাটা নেমে যাবে। এরা যদি একবার কিয়ামতের মাঠে ওই বিজেপি দল বলে আল্লাহ তৌহিদ চিনতাম না বুঝতাম না, আগে আমাদের কাছে অরিজিনাল আছে, আমরা আমল করিনি, ওদেরকে দিইনি, ওদেরকে তৈরি করেছি, আমরা বেঈমান, যদি ওদের কাছে কালেমা তৌহিদের খবরটা পৌঁছে যেত না জানি ওরাই আমাদের শক্তির ভাই হয়ে দাঁড়াতো। তো আমার আল্লাহ বলছে শুনেলে আমাকে ব্যালট লাগবে।
লাগবে না, আমাকে লাগবে না ভোট লাগবে না, ব্যালট বক্স লাগবে না, ভোটার মেশিন লাগবে না। তোরা একবার রাত্রিতে উঠে আমার কাছে কান, বিশ্ব নবী যখন যার নবীজির মাথা যে আনতে যাচ্ছে তার নাম ধরে রসুল যখন দোয়া করতে পেরেছে, আমরা সেই নবীর উম্মত, আমরা কেন দুই রিকাত নামাজ পড়ে গভীর রাত্রিতে চোখের পানিতে একবার বলবো না, হে আল্লাহ আমরা পৌঁছাতে পারছি না, অমিত শাহকে আর নরেন্দ্র মোদীকে যোগীকে তুমি ইমান দাও, তাদেরকে ইমান দিয়ে আমাদের দলভুক্ত ভাই করে দাও, এদেরকে দিল্লির মসজিদের মুসল্লি বানিয়ে দাও, আর জান্নাতে আমাদের সঙ্গী বানিয়ে দাও। রসুলের মতো যদি দুটি হাত তুলে দোয়া করে, না জানি মুসলমান পুরো হুকুমতটা ভারতের চেঞ্জ হয়ে যাবে আর আমাদের হাতে দেশ চলে আসবে। মুসলমান বেঈমানি করেছে, এদেরকে কাজ দিয়ে পাঠানো হয়েছে, এরা কাজ ছেড়ে দিয়েছে, এরা বিলাসিতায় মেতে গেছে, বউ আর ছেলে আর বেটিকে মেতে গেছে, আমার আল্লাহ এদের উপরে বিপর্যয় পাঠিয়েছেন। এর জন্য আমার আল্লাহ বলছে, শোন তোর রাজীব সঙ্গে আমি আল্লাহ ওয়াদাতে আবদ্ধ হয়ে গেছি, আমি নিজে ওয়াদা করছি, তোরা সৎ আমল কর, মসজিদে ঢুকে যা, 24 ঘন্টা লাগবে না, 24 সেকেন্ড লাগবে না, মুহূর্তের মধ্যে ভারতের সমস্ত আমি চেঞ্জ করে দিব। কিছু দেখে কিছু বুঝতে হয়, কিছু দেখে কিছু বুঝতে হয়। কাগজ নিয়ে খালি দৌড়ছে, কোথা দৌড়ছে জি? কম্পিউটারের সামনে, কম্পিউটার সেন্টারে। আপনারা, আমিও, আমার আধার কার্ডটা ঠিক করে দাও, আমার ভোটার কার্ডটা ঠিক করে দাও। আমি আধার কার্ড কোটা ঠিক করেছি জানেন? কিছুই জানেন না। আমি আপনাদের থেকে বেশি বেঈমান, আপনারা যদি বেঈমান নাম্বার 1, তো আমি বেঈমান নাম্বার 99। আমি আমার আধার কার্ড ঠিক করেছি আপনাদের হরিশ্চন্দ্রপুরে, ব্যস্তর কারণে এখানে করেছি। তাহলে আমিও ডাই নাচি, আমার আধার কার্ডটা ঠিক করে, আমার ভোটার কার্ডের রেকর্ড পর্চা দলিল ঠিক করো। কেন গো, ভারতে থাকব, ভারতে থাকবি? হে, আমি বলছি আপনার সব কাগজ ঠিক, তারপরও আজরাইল বার করবে। সব কাগজ ঠিক, তারপরও আজরাইল বার করবে। নরেন্দ্র মোদীর থেকে কড়াও, একবার এলে ফিরে যায় না, এনআরসিও কাজে লাগে না। কিছু দেখে কিছু বুঝতে হয়, এর একটা ছোট্ট কথা শুনেন। এই যে সিচুয়েশনটা, কাগজ রেডি করার কে তৈরি করেছে জোরে বলেন, কে করেছে? মোদি? দোষ দেবেন না, এটা আল্লাহ করেছে, আল্লাহ করেছে। আল্লাহ এখান থেকে জ্ঞান দিতে চাইছে। একটা 78 বছরের বুড়ো একটা আঠানা পয়সা হাতে করে নিয়ে গিয়ে রুটির দোকানে বলছে, একটা রুটি দাও তো জি। তো দোকানদার এমনি করে পয়সা উল্টে তো বলছে, তোমার পয়সাটা অচল। আর যেই বলেছে অচল, তো বুড়াটা ধরাস করে পড়ে গেল আর বেহুশ হয়ে গেল। দোকানে যত লোক ছিল, তোল 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 তোল, চাচাকে উঠা, দাদুকে উঠা, বেঞ্চির ওপরে শুয়ার মাথায় পানি ঢেলে পাখা করে 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 হুঁশ ফিরে জোরে বলছে, হ্যাঁ আমার পয়সা অচল। এরা বলছে, 58 পয়সার এত মায়া তোমার যে? যুবকরা পকেটে হাত ভরছে, কত লিবে বলো? 2-5 টাকা দিয়ে 58 পয়সা লেগে কেউ বেহুশায়। বুড়াটা তখন চোখের পানিতে কাঁদছে আর বলছে, ভাই তোমাদের ধারণা ভুল, আমি 58 পয়সার জন্যে বেহুশ হইনি, আমার বিবেক বিবেচনা জানতো পয়সাটা চলবে, হাঁড়িতে রেখেছি তখনও জানি চলবে, যখন হাতে করে আনছি তখনও জানি চলবে, দোকানদারকে দিচ্ছি সাহস করে আমার টাকা চলবে। আর একটা দোকানদার বলল, চাচা তোমার পয়সা অচল, আমার চালানোর কোনো রাস্তা খুঁজে পেয়েছি না, তাহলে আমি সারা জীবনে যত আমল করেছি আল্লাহ যেদিন কিয়ামতের মাঠে বলবে নিয়ে আয়, আমি জানি আমার আমলগুলো চলবে, আমি জমা করব। আল্লাহ যদি একবার বলে দেয় জীবনের আমল অচল, কি হবে রে?
এর জন্য আমি বেহুশ হয়ে গেছি। তার মানে কিছু দেখে কিছু জ্ঞান ফিরাতে হয়। আজকে কাগজের এনার্জিটা সুরসুরি আল্লাহ তুলে দিয়েছে। কেন হে মুসলমান, তুমি কাগজ নিয়ে যত ব্যস্ত, নামাজ নিয়ে এত ব্যস্ত নও। তোমার কাগজের যদি সামান্য একটা আকার নাই, বাপের নামে ভুল হয়ে গেছে, তার জন্য তুমি চাইছো ওটা ঠিক হয়ে যাক। হে মুসলমান, 70 বছর নামাজ পড়ছো, সূরা ফাতিহা ঠিক নাই, তোমার দরুদ শরীফ ঠিক নাই, তোমার নামাজের এনার্জি যেদিন চলবে তুমি কি বিপদে পড়বে। আজকে কম্পিউটার লাইনে যে ভিড় আছে, এই ভারতে থাকবো এই নিয়তে, জান্নাতে থাকবো এই নিয়তটা যদি কারো থাকতো, তাহলে ইমাম সাহেবের দরজাতে লাইন পড়ে যেত, আর ধাক্কা মেরে মেরে চোখের পানিতে বলতো, ইমাম সাহেব আমার নামাজটা ঠিক করে দেন, আমার দোয়াটা ঠিক করে দেন, সাজদার দোয়াটা ঠিক করে দেন, আমার বিবেক খুলে এসেছে। পৃথিবীর কাগজ ঠিক না থাকলে ডিটিক্সি ক্যাম্পে ভরে দেবে, শুকিয়ে শুকিয়ে মারা যাবেন, আর না হয় গুলি করে মেরে দেবে, কেটে বেড়ে দেবে, এর থেকে বেশি কিছু করবে না। সাহাবীরা মতকে ভয় খায়নি। আর আখেরাতের এনআরসি যদি গোলমাল হয়ে যায়, ওই জায়গাটার নাম হবে জাহান্নাম, যেখানে এক মিনিট থাকার ক্ষমতা কারো নাই। এ ব্যাপারে মুসলমানের কোনো চিন্তা চেতনা নাই। আমার আল্লাহ এই এনআরসি দিয়ে মানুষকে বোঝাতে চাইছে, যেমন তুমি দুনিয়ার পেপার গুলো ঠিক করছো ভারতের মাটিতে বাপের ভেটায় থাকার জন্য, অমনি করে জান্নাতে থাকার জন্য নামাজ রোজা হজ যাকাতের লাইন গুলোকে ঠিক করে নাও, হারাম ছেড়ে দাও, হালাল ধরে নাও, খবরদার বেঈমানি লাইনে থাকিও না। যখন তুমি অরিজিনাল লাইনে চলে আসবে, আপনারা যদি বলেন নূর মোহাম্মদ রে তুই 1000 বার কসম খা, আপনার কথা শুনে আমি এই মাইকে 1000 বার কসম খাবো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনারা গুনে যাবেন, আর আমি 1000 বার কসম খেয়ে বলবো, এনআরসি লাগবে না, লাগবে না, হবে না, হবে না। যদি মুসলমান একটা কাজ করতে পারে, 100% মসজিদ ঢুকে গিয়ে আল্লাহকে রাজি করে নেয়, সমস্ত রাস্তা আল্লাহ ক্লিয়ার করে দেবে, আখেরা ঠিক করতে শুরু করেন, দুনিয়া আল্লাহ আমাদের কুত্তা বানাবেন, আল্লাহ নিজেই বলে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। হে মুমিনের দল, যখন আমার মদদ তোদের কাছে পৌঁছে যাবে, আমার মদদ পাবি, তো সারা বিশ্বটা তোদের হাতে দিয়ে দিব, তোরাই মাস্তানি করে দুনিয়া করবে। অতএব বন্ধুরে, ওই কাগজটা ঠিক হয়ে গেলে আপনি ভাবছেন থাকতে পাবো না, আর একটা নতুন ফেতরা বের হয়ে চলে আসবে, যে কোনো হালে আমাদের উপরে বিশ্লেষণ চলবে। অতএব কাগজের পেছনে সময় লাগিয়ে লাভ নাই, সময় লাগাতে হবে আল্লাহকে রাজি করার পেছনে। যতটি লোক বসে আছেন,